হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়ার রহমান বলছি আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে আসছে একটা মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার নিয়ে তো এই আমের আচারটা খুব অল্প তেলে কিভাবে তোমরা তৈরি করতে পারবে এবং একেবারে রোদে শুকানোর ঝামেলা ছাড়া সেই টিপসটাই আমি তোমাদেরকে দিব অ্যান্ড হচ্ছে যে খুব অল্প সময়ে আমি অল্প সময়ের মধ্যে এই আচারটা রেডি করে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছ আমি আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমগুলিকে আমি খোসা সহ আচার তৈরি করব তোমরা চাইলে খোসা ছাড়িয়েও আচার তৈরি করতে পারো সেম ওয়েতে তো আজকে আচারের জন্য আমার একদমই কোনো মশলা লাগবে না শুধু লাগছে হচ্ছে রসুন আমি রসুনের পেস্ট করে নিয়েছি তোমরা আমের আচারে কখনো রসুন ছাড়া অন্য কোনো কিছু না ইউজ করতেই পারো কারণ অন্য কোনো কিছু ইউজ করলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যায় খুব বেশি দিন খাওয়া যায় না আর এখানে আমি হচ্ছে পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি আর লাগবে হচ্ছে খাটি সরিষার তেল আর এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি কারণ খাঁটি খাঁটি সরিষার তেল দিয়ে যখন আচার তৈরি করা হয় তখন কিন্তু আচারের টেস্টটাই একদম আলাদা হয় তো এখানে দেখতে পাচ্ছ আমি আমগুলি কিন্তু এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি আর আমি একটু এখানে আস্তে আস্তে কিছু রসুনও দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর আচারে কিন্তু রসুনের ফ্লেভারই আসলে খুব ভালো লাগে তো এই রান্নাটা আমি একটু স্কিপ করেছি তোমাদেরকে জাস্ট আমি মুখে বলে দিচ্ছি আমি তেলটা গরম করে নিয়েছি সয়াবিন সরিষার তেল এখানে আমি তেল নিয়ে নিয়েছি এক পোয়া টাইপের মানে হচ্ছে আধা কেজিরও একটু কম আ তো এই তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম করে তার মধ্যেই হচ্ছে আমি কয়েকটা শুকনো মরিচ এবং হচ্ছে দারুচিনি এলাচি নিয়েছি আর তারপর হচ্ছে রসুন দিয়েছি রসুন দিয়ে এটাকে আমি জাস্ট একটু মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে আমি আমগুলিকে দিয়ে দিয়েছি কারণ এই ভিডিওটা একটু মানে আমার রেকর্ড হয় নাই তো তার জন্য সো সরি এইজন্য আমি তোমাদেরকে বলে দিলাম আর এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু তেল খুবই কম পরিমাণ নিয়েছি তোমরা দেখতে পেয়েছো আমি হাফ লিটারের অর্ধেক পরিমাণের তেল এখানে দিয়েছি আর এখানে আম আমি যেহেতু জুম করি নাই তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না এখানে কিন্তু বেশ পরিমাণ আমের আচার এখানে প্রায় দুই কেজিরও বেশি হবে আম আমি এখানে নিয়েছি তো এই আমি এবার আস্তে আস্তে আর অবশ্যই মনে রাখতে হবে আচার তৈরি করার সময় কিন্তু একদম তৈরি তাড়াহুড়া করা যাবে না খুব আস্তে আস্তে আমটাকে হচ্ছে যে আমি নেড়ে চেড়ে এভাবে করে রান্না করতে থাকবো মানে কষাতে থাকব আর দেখবা আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমগুলি একেবারেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কিন্তু এখনো পর্যন্ত চিনি নাই দিব কিন্তু আরও একটু পানি গলবে আর সেই পানিতেই আমটা সেদ্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমটা কিন্তু সেদ্ধ করার কোনো ঝামেলা থাকে না আর এই ক্ষেত্রে আমি আস্তে আস্তে এই জন্য আমের আচারটা তৈরি করতে বলবো কারণ হচ্ছে আমের মধ্যে যে পানিগুলি থাকবে এই পানিগুলি কিন্তু একদম শুকিয়ে যাবে এরকম আস্তে আস্তে যখন আমরা রান্না করবো চুলার আঁচটা খুবই কম দিতে হবে আর যখন দেখবো যে আমটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে মানে অর্ধেক পরিমাণ তখনই হচ্ছে আমরা চিনি দিয়ে দিব তো আমার আমগুলি যেহেতু এখন প্রায় পাকার টাইম হয়ে গেছে তো আমগুলি কিন্তু অনেক মানে একদম বয়স হয়ে গিয়েছে প্রপার আর কি তো এই ক্ষেত্রে আমার কিন্তু চিনির পরিমাণটা একটু কম লাগবে তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর মনে রাখতে হবে দারুচিনি এলাচি কিন্তু আমি খুব কম পরিমাণ দেব আর আমের আচারের মেইন টেস্ট যেটা সেটা হচ্ছে পাঁচফোড়ন এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তোমরাও তোমাদের পরিমাণ মতো পাঁচফোড়ন নেবে আমি পাঁচফোড়নের সাথে কয়েকটি শুকনো মরিচও কিন্তু ভেজে নিয়েছি তেল ছাড়া এবং এরপর এটাকে আমি শিল্পাটাতে গুঁড়া করে এটার মধ্যে ছড়িয়ে দেবো অ্যান্ড আমার আচার কিন্তু একদম রেডি এরপর আমি একটু নেড়েচেড়ে আচারটাকে নামিয়ে নেবো ঠান্ডা হলে বয়ামে ভরে নেবো ব্যাস আমার আচার রেডি তো ভালো থেকে সুস্থ থেকো